আচ্ছা এবার আছেন ওয়ালা বারার অর্থ কি ওয়ালাবারাটা কি জিনিস কয়েকটা জিনিস আমরা আলোচনা করবো যে ওয়ালা বারাটা কি ওয়ালাবার গুরুত্ব কতটুকু ওয়ালা কার সাথে করতে হবে কেমনে করতে হবে বারা কার সাথে করতে হবে কেমনে কেমনে করতে হবে আলোচনার বিষয় হলো এইগুলোই ওয়ালা মানি বন্ধুত্ব করা ওয়ালা মানে বন্ধুত্ব করা আমরা অলি বলি না ওলি আল্লাহর অলি এটা তো সবার কাছে পরিচিত আল্লাহর অলি তো অলি মানে কি অলি অলি শব্দের বাংলা কি বন্ধু অলি শব্দের বাংলা বন্ধু আল্লাহর অলি মানে আল্লাহর কি বন্ধু তাহলে এই অলিটা ওয়ালা থেকে অলি হয়েছে ওয়ালা থেকে ওয়ালা মানে বন্ধুত্ব করা ওয়ালা ওয়ালামানির বন্ধুত্ব করা গভীর সম্পর্ক করা কাউকে পছন্দ করা কাউকে ভালোবাসা এটাকে বলা হয় কি ওয়ালা এটার নাম হলো ওয়ালা ওয়ালা থেকে ওলি অলি হল আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে ওয়ালা করছে এই জন্য উনি অলি হয়ে গেছে আল্লাহ সব তাল্লা সাথে কি করছে ওয়ালা করছে ওয়ালা করার কারণে তিনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ওয়ালি আর বারামানি হল অপছন্দ করা মানি অপছন্দ করা ঘৃণা করা শত্রুতা করা নিজের থেকে দূর করা তার সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা সম্পর্ক ছিন্ন করা এটাকে বলা হয় বারা এটার নাম হল বারা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন এই ওয়ালার ব্যাপারে এবং বাড়ার ব্যাপারে একটা দুটা নয় অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ রব্লা আলমিন এই ওয়ালা এবং বাড়ার ব্যাপারে কোরআন এবং সোম্নায় বর্ণিত হয়েছে অসংখ্য আয়াতে আল্লা ওয়ালার কথা বলছেন যেমন ইমানদার কাকে কাকে মোহব্বত করবে কাকে কাকে ভালোবাসবে কার সাথে তার বন্ধুত্ব হবে

এক নম্বরে তোমাদের বন্ধু হবে ওয়ালি হবে আল্লাহ তাইলে ওয়ালা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়া রাসূলুহু ওয়ালা হবে তোমাদের বন্ধু হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে ওয়ালা করতে হবে ওয়াল্লাযিনা আমানু ল্লাযিনা ইয়ুকিমুনা الصلاه ওয়া ইয়াতুনন যাকাত ওই ইমানদারগুলো যে ইমানদারগুলো সালাত কায়েম করে এবং জাকাত আদায় করে ওই ইমানদারের সাথেও তোমার ওয়ালা করতে হবে সোহান আল্লাহ আল্লাহ পাক বলেন এই ওয়ালা করা ফরস এই ওয়ালা এই বন্ধুত্ব করাটা ফরস তাহলে এখানে আল্লাহ রবুল্লাহ নির্ধারণ করে দিয়েছেন বন্ধুত্ব হবে কার সাথে আবার আল্লাহ সুবান বন্ধুত্ব করা যাবে না কার সাথে সেটাও বলে দিয়েছেন লা আউলিয়া হে ইমান ইহুদি এবং নাসারাদেরকে তোমরা ওয়ালি হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করিও না আউলিয়াটা ওয়ালির বহু বছন আউলিয়া মানে বন্ধু ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানাইও না কাফেরদেরকে বন্ধু বানাইজুন লা ইয়ত্তাশিদিল মুখমিনুনুন আল আউলিয়া আমিনু নীল কোনো ইমানদার কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না কোনো ইমানদার কাফেরকে বন্ধু বানাবে না মুসরিককে বন্ধু বানাবে না ইয়াহুদিকে বন্ধু বানাবে না খ্রিস্টানকে বন্ধু বানাবে না কোনো শিরিক বন্ধু বানাবে না কোন বেদাতকারীকে একজন ইমানদার বন্ধু বানাবে না এইভাবে অনেক আয়াতে কারিমা আল্লাহ রবুল্লা আলমিন বন্ধুত্বের নীতিমালা ওয়ালার নীতিমালা এবং বাড়ার নীতিমালা আল্লাহ রব্বুল্লাহ আলমীন বর্ণনা করছেন